যারা অসুস্থ হয়ে পড়বেন অথবা সফরে যাবেন তারা তাদের জন্য সিয়াম পালন করার অন্য একটি সময় আছে। তাহলে এই দুই আয়াত থেকে দুটো জিনিস পাওয়া গেল, একটা হলো ফিদিয়ে আর একটা হলো কাজা। যে কেউ কারো পরিবর্তে সিয়াম পালন করবে এটা নয়, বরং ফিদিয়ে নেবে, সে নিজের সিয়াম নিজে পালন করবে। যে ব্যক্তি সিয়াম পালন করতে পারলো না সে ফিদিয়ে দেওয়া তার জন্য যথেষ্ট। দুধ পান করানি মা সে কি করবে, এ বিষয়ে যেটা সাধারণত ওলামা ইকরামদের মত সেটা হলে যে ওই সিয়ামটা কাজা করবে, পারিত পক্ষে সে সিয়ামের কাজা করবে। তবে এই বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কওল আছে যে উনি বলছেন যে সে যদি তার নিজের উপর আশঙ্কা বোধ করে অথবা যেহেতু বাচ্চা প্রসবের পর 10 মাস সে আবার দুধ পান করাবে বা 2 বছর দুধ পান করাবে, তো সে যদি সিয়াম পালন করার কারণে বাচ্চার সুস্থতার যদি কোনো সমস্যা হয় অথবা তার শারীরিক দুর্বলতা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে বলেছেন যে ফিদিয়া দিতে পারবে। একটা সিয়ামের পরিবর্তে একটাই আদায় করবে। আচ্ছা আচ্ছা, আমাদের দেশে প্রচলন আছে যে একটা সিয়ামের পরিবর্তে 60টা আদায় করবে। ধরেন একটা মাসালা ছড়িয়ে আছে যে কেউ ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে একটা সিয়ামের পরিবর্তে 60টা সিয়াম পালন করতে হবে, এই মাসালা সঠিক নয়। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সিয়ামের কাজা প্রসঙ্গ একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, তো সিয়ামের কাজাটা কিভাবে আদায় করতে হয় এটা একটা প্রশ্ন, আর সেই সাথে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার উপর যদি কিছু মানে সিয়াম থাকে কাজা, তো সেটা কিভাবে আদায় করতে হবে এ বিষয়ে যদি একটু সংক্ষেপে আলোচনা করেন। জাযাকাল্লাহ খায়র। আসলে সিয়াম কাজা করবে কারা বা সিয়াম কারা তরক করতে পারবে, আসহাবে আজার শরীরের দৃষ্টিতে কাদের জন্য সিয়াম ভঙ্গ করার অনুমতি দেওয়া হয়েছে, এ বিষয়ে দুটো আয়াত আছে। ওয়ারাল্লাযীনা ইউতীকূনহু ফিদিয়াতুন ত্বাআমু মিসকিন, হ্যাঁ, যে ব্যক্তি সিয়াম পালন করার সমর্থন না রাখে তাহলে সে মিসকিনদের ফিদিয়া দিবে। আর আরেকটা আয়াতে বলছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ হয়ে পড়বেন অথবা সফরে যাবেন তারা তাদের জন্য সিয়াম পালন করার অন্য একটি সময় আছে। তাহলে এই দুই আয়াত থেকে দুটো জিনিস পাওয়া গেল, একটা হলো ফিদিয়া আর একটা হলো কাজা। ফিদিয়া এবং কাজা, ফিদিয়া কে দিবে আর কাজা কে আদায় করবে। ফিদিয়া দিবে দুই শ্রেণীর মানুষ, একটা হলে যে ব্যক্তি বার্ধক্যের কারণে রোজা সিয়াম পালন করার সক্ষমতা হারিয়ে ফেলে দিয়েছে, অর্থাৎ পরবর্তীতে তাকে আর ভালোভাবে আর সিয়াম পালন করার সমর্থন তার কাছে ফিরে আসবে না, সে হলো ওয়ারাল্লাযীনা ইউতীকূনহু, যে সমর্থন রাখে না। আর একটা হলে এই যে বার্ধক্যের কারণে কোনো অসুস্থতার কারণে, মানে এমন একটা অসুস্থ যে স্থায়ী অসুস্থ, ডাক্তার বলছে আর আগামীতে ভালো হবার সম্ভাবনা নেই, মানে যত দিন যাবে আরও খারাপের দিকে যাবে, তাহলে এই দুই ধরনের রোগী যারা আছে ইনাদের সিয়ামের কাজা আদায় করবে ফিদিয়া দেওয়ার মাধ্যমে। প্রত্যেক দিনের পরিবর্তে একজন মিসকিনকে হয় খানা খাওয়াবে অথবা নিসফুসা কোনো খাদ্য জিনিস, যেটা আটা হোক বা চাল হোক, যেটা সাধারণত আমাদের দেশে যেটা খাওয়া হয়, এদেশে চাল খাওয়া হয়, তো নিষ্পোষা নিষ্পোষা বলতে 1.25 কেজি বা 1.5 কেজি দিলে ভালো হয়, একটু বেশি দেওয়াই ভালো। 1.5 কেজি পরিমাণ চাল কোনো একটা মিসকিনকে প্রত্যেক দিনের পরিবর্তে ফিদিয়া হিসাবে দিবে। এটা দুটো নিয়ম, একটা হলে প্রত্যেক দিন দিতে পারে আর আরেকটা হলে যে না, মানে মাসের শেষে একেবারে 30 দিনেরটা একবারে আদায় করবে। সেটা কোনো গরিবদেরকে দেওয়া চাল দেওয়ার ক্ষেত্রে হতে পারে, 45 কেজি চাল কাউকে দিয়ে দিল, অথবা 30 জন মিসকিনকে দাওয়াত দিয়ে এক টাইম খাওয়ায় দিল, তাহলে তার পকেটে ফিদিয়া আদায় হয়ে যাবে। একবেলা খাওয়ালে হবে। অথবা অনেকে ধারণা করে যে তিন বেলায় তার সাহরি ইফতার, না না না, আসলে একবার খাওয়ানো, একবেলার জন্য কি 1.5 কেজি খাবার লাগে? ওখানে তো শুধু চাল না, চাল লাগবে, খেতে গেলে তো শুধু চাল লাগে না, চাল লাগে, তরকারি লাগে, মাছ লাগে, গোশ লাগে, আরও সেটা আনুষঙ্গিক সব মিলে, কিন্তু নিষ্পোষা পরিমাণ খাদ্যদ্রব্য আদায় করলে তার পক্ষ থেকে ফিদিয়া আদায় হয়ে যায়। এটা হলো কাদের জন্য, যারা বয়স্ক মানুষ অথবা যারা স্থায়ী রুগী তারা, আর যারা অস্থায়ী রুগী, মানে রোগ এখন হয়েছে যোগ করার ভালো যে ফিদিয়াটা দেবো কাদেরকে, হ্যাঁ হ্যাঁ, গরিবদের যারা এখানে আমাদের সমাজে আছে যে আপনি যদি কাউকে ফিদিয়া দিতে চান যে আমি তো সিয়াম পালন করতে পারছি না, তা আমার পরে মানে ফিদিয়াটা তুমি না, বা আমি একজনকে মিসকিনকে খাওয়াবো তুমি আমার বাড়িতে খাবা, তারপর না 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 না, আমি আপনার সিয়াম পালন করবো তো আমার সিয়ামকে পালন করবে। আচ্ছা, ও মনে করছে যে আমি মনে হয় তার পরিবর্তে সিয়াম পালন করবো, বিষয়টা কিন্তু তা না, কেউ কারো পরিবর্তে সিয়াম পালন করবে না। আমি সিয়াম পালন করতে পারছি না অসুস্থের কারণে, এই জন্য আমি ফিদিয়া দিয়ে দেবো, সে সিয়াম পালন করলো কি করলো সেটা তার বিষয়, সিয়াম পালন করার সাথে আমার সম্পর্ক নাই, বুঝা গেছে। অতএব এটা যেন কেউ না মনে করে যে কেউ কারো পরিবর্তে সিয়াম পালন করবে এটা নয়, বরং ফিদিয়ে নেবে, সে নিজের সিয়াম নিজে পালন করবে। যে ব্যক্তি সিয়াম পালন করতে পারলো না সে ফিদিয়ে দেওয়া তার জন্য যথেষ্ট। এখানে আর একটা ধারণা আছে, একটু একটু সরল হয়ে গেল, সেটা হলে কেউ যদি কারোর ইফতারি করাই
সমপরিমাণ সওয়াব পাওয়া যায় জি জি তার মানে অনেকেই দেখি কারো বাড়িতে ইফতারি করতে গেলে চুরি করে পকেটে খেজুর নিয়ে যায় আচ্ছা গোপনে নিজের খেজুরটা খেয়ে নেয় এই ভয়ে যে আমি যদি তার খেজুর খেয়ে যদি ইফতারি খুলি তাহলে সওয়াব তো সে নিয়ে নিল আসলে এরকম আছে এরকম মানুষের ধারণা আছে অনেকে ইফতারি দাওয়াত নেয় না না আমি সারাদিন না খেয়ে থাকবো তুমি ইফতারি করে সব সব নিয়ে নেবে তো সওয়াবটা তো তার সওয়াব দেওয়া হয় না এটা আল্লাহর পক্ষ থেকে সওয়াবটা দেওয়া হয় আর একটা দিন আমি একটু ধারণা রেখে লিখে দেবো সেটা হলে আমাদের দেশে কিছু গরিব মানুষ এমন আছে যদি দেওয়া হয় যেটা ফিদিয়া অথবা জাকাতের টাকা নিতে চায় না না আমি জাকাত দেবো না বিশেষ করে আপন জনদের মধ্যে গরিব কেউ থাকলে জাকাতের টাকা বললে আর নেয় না কেন জাকাতের টাকা এটা কি কোনো হারাম টাকা জায়েজ তুমি গরিব তোমার জন্য খাওয়া এটা হালাল কিন্তু এটা না নিয়ে তুমি যে মানুষের কাছে চেয়ে নিচ্ছ অথবা তুমি হারাম পন্থায় যে তুমি খাচ্ছ মানুষকে ধোকা দিয়ে টাকা উপার্জন করছো ওটা তো হারাম আত্মসম্মানের মধ্যে এটা না আত্মসম্মান বলতে এটা মানে ওই নিজেকে ছোট করতে চাচ্ছে না কিন্তু তার চাইতে বেশি যেটা দরকার সেটা হলে হারাম ত্যাগ করে এটা আল্লাপাক বৈধ করেছে কেউ যদি অভাবগ্রস্ত হয় কারোর কাছে চেয়েও খেতে পারবে এটা তার জন্য হালাল কোনো ব্যক্তি যখন স্থায়ী অসুস্থতার কারণে যদি সিয়াম ভঙ্গকারী আছে তার বিষয়টা জানলাম আর যদি অস্থায়ী অসুস্থতার কারণে যে ব্যক্তি সিয়াম ভাঙবে তারও বিধান আছে ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফার মানে সফরের কারণে কিন্তু সিয়াম ছেড়ে দেওয়ার অবকাশ আছে তাহলে মুসাফির ইদ্দাতু মিন আইয়ামিন উখর পরের সময় সে সিয়াম পালন করবে ঠিক তেমনই অসুস্থ তো বললাম অসুস্থ দুই রকম একটা হলো স্থায়ী অসুস্থ আর অস্থায়ী অসুস্থ কোনোদিন হঠাৎ মাথায় ব্যথা হয়েছে বা জ্বর এসেছে তাহলে ওই দিন সে সিয়াম তরক করতে পারবে বা করা উচিত যদি সে তার জন্য কষ্ট করে সিয়াম পালন করা আর এই সিয়ামের পরিবর্তে সে কাজা করবে এই এই যার যে অসুস্থ অস্থায়ী অসুস্থ এই ব্যক্তি কী করবে কাজা করবে এজন্য ফিদিয়া নেই এখানে একটা প্রশ্ন থেকে গেল অনেকে দেখা যাচ্ছে এক সপ্তাহ ধরে হাসপাতালে আছে এক সপ্তাহ সিয়াম পালন করতে পারেনি তো সেক্ষেত্রে কাজা আদায়ের সময় সে কি ধারাবাহিকভাবে মানে প্রতিদিন আদায় করবে নাকি একটা একটা করে আদায় করলে বা এক মাসে দুইটা করলাম পরের মাসে দুইটা এভাবে করা যাবে জাযাকাল্লাহ খের আসলে যার দায়িত্বে সিয়াম আছে সে তো আল্লাহর কাছে দায়বদ্ধ আছে সেহেতু যখনই সে সুস্থতা লাভ করবে পারিতপক্ষে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে আদায় করে নেবে কারণ সে তার জিম্মায় এই জিনিসটা রয়ে গেছে কিন্তু সে যদি এটাকে একেবারে যে লাগাতার করতে হবে এমনটা কোনো জরুরি না হ্যাঁ প্রয়োজনের স্বার্থে সে গ্যাবও দিতে পারে পর্যাপ্ত রাখতে পারে শাওয়াল মাসে যে ছয়টা সিয়াম আছে সুন্নাত সিয়াম সেই সুন্নাত সিয়ামটা আগে পালন করবে নাকি ফরজটা আগে আদায় করবে এই বিষয়ে দুটা মত আছে একটা হলেই বিন বাজ রাহিমাল্লাহ উনি যেটাকে প্রধান দিয়েছেন সেটা হলো যে আল্লাহ রসুল বলছেন যে মান সাম রমাদান সুম্মা আতবা সিত্তা মিন সিত্তা শাওয়াল যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওয়ালে ছয়টি নফল সিয়াম পালন করলো তো যে ব্যক্তি রমজান সিয়াম পুরা পালন করে নেই তার জন্য শাওয়ালের সিয়ামটা জরুরি নয় এটা ওনার বক্তব্য তো এক্ষেত্রে যেটা বিশুদ্ধ মত সেটা হলে যে পারিতপক্ষে যদি এটা ফরস ফরজটা আগে আদায় করা দরকার সেটা মহিলার ক্ষেত্রেও যারা হাইজ অবস্থায় যাদের মানে ছুটে গেছে মাসিক ঋতু অবস্থায় অথবা রোগী উনি আগে ফরজটা করে নেবেন এরপরে নফলটা করবেন হ্যাঁ একটা জিনিস হতে পারে সেটা হলেই যে হয়তো বা সে তার সুস্থতাটা শাওয়াল মাসের শেষের দিকে এসে হয়েছে এখন এমন কিছু দিন সামনে বাকি আছে যদি ফরজ রাখে তাহলে নফল রাখার তার সুযোগ থাকবে না তো সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যেহেতু সময় কম ফজিলত পাওয়ার জন্য আগে ওই ছয়টা রাখলো তারপরে কাজার আদায় করলো যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত হাদিস আছে যে ওনার উপর যে সিয়ামটা কাজা থেকে যেত উনি সারা বছর না রেখে একেবারে শাবানে যেয়ে রাখতেন পিছানো জায়েজ কিন্তু উত্তম নয় উত্তমটা হলেই যে যত তাড়াতাড়ি সেটাকে রেখে রাখা উচিত আর বেশি ভালো আগে প্রথমটা ফরজটা কাজা আদায় করবে তারপরে সওয়ালে ছয়টা সিয়াম পালন করলে সামাদ দাহার কুল্লাহু সে পুরা বছর সিয়াম পালন করা সওয়াব পেয়ে গেল আচ্ছা যেটা অসুস্থ মানে অস্থায়ী রোগী এটা বললাম যে যে ব্যক্তি মা যে মা গর্ভধারিণী মা বা হামেলা মা পায়ে যার পেটে বাচ্চা আছে সেও তো অস্থায়ী রোগী তার সে কী করবে এক্ষেত্রে যদি সিয়াম পালন করাতে তার যদি শরীরে কোনো ক্ষতি আশঙ্কা হয় অথবা তার বাচ্চার ক্ষতি আশঙ্কা হয় সেক্ষেত্রে সে পরবর্তীতে সিয়াম কাজা করবে ঠিক তেমনই দুধ পান করানি মা সে কী করবে এ বিষয়ে যেটা সাধারণত ওলামা ইকরামদের মত সেটা হলে যে ওই সিয়ামটা কাজা করবে পারিতপক্ষে সে সিয়ামের কাজা করবে তবে এই বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তেনার একটা কওল আছে যে উনি বলছেন যে সে যদি তার নিজের উপর আশঙ্কা বোধ করে অথবা যেহেতু বাচ্চা প্রসবের পর 10 মাস সে আবার দুধ পান করাবে বা 2 বছর দুধ পান করাবে তো সে যদি সিয়াম পালন করার কারণে বাচ্চার সুস্থতার যদি কোনো সমস্যা হয় অথবা তার শারীরিক দুর্বলতা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে বলেছেন যে ফিদিয়া দিতে পারবে তো ফিদিয়া দিতে পারাটা শর্ত সাপেক্ষে এটা তার জন্য যদি ক্ষতির কারণ হয় শারীরিক ক্ষতি
তবে এই ক্ষতিটা কেউ যদি নিজের উপর এনমি বহন করে নেয় যে না আমি অসুস্থ, আপনি আসলে অসুস্থ কিনা আর আপনি আসলে সমর্থন রাখেন কিনা এটা আল্লাহ পাক তো ভালো জানেন, সেই ক্ষেত্রে মানে তাকওয়ার যেটা পরিচয় হবে সেটা হলো পারিত পক্ষে সে কাজা আদায় করবে, যেহেতু আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদ আও আলা সাফাইন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় সে আদায় করে নেবে, এটা একটা অসুস্থতার হুকুমে পড়ে, হ্যাঁ অসুস্থতার হুকুমে। এর সাথে সম্পৃক্ত একটা প্রশ্ন যে কোনো মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার কাজা যে সিয়ামগুলো আছে সেইগুলো আদায় করার ক্ষেত্রে কোনো বিশেষ নীতিমালা বর্ণিত হয়েছে কিনা? যখন কোনো ব্যক্তি তার উপর সিয়াম অবস্থায় যদি সে মারা যায়, তার সিয়াম কাজা ছিল সে মারা গেছে, তার দুটো অবস্থা হতে পারে, একটা হলেই যে রমাদানের শেষে ওই ব্যক্তি কি মৃত্যুর পূর্বে এই কাজা আদায় করার সময় পেয়েছে কিনা, সমর্থন পেয়েছে কিনা, মানে সুস্থ হয়ে গেছে অথবা সময় পেয়েছে তারপর আদায় করে নেই, তাহলে যদি সে সমর্থন পাওয়ার পরেও সময় পাওয়ার পরেও যদি সে কাজা আদায় না করে থাকে তাহলে তার জিম্মায় কাজাটা রয়ে গেছে। এখন এই জিম্মার কাজাটা হ্যাঁ তার ওলি, তার ওলি তার পক্ষ থেকে আদায় করবে। তো কাজা আদায় করা বলতে এখানে দুটো মত আছে, যে সিয়াম পালন করে তার কাজা আদায় করবে নাকি ফিদিয়া দিবে, এ বিষয়ে দুটো মত আছে। অধিকাংশ আলেমদের মত যে তার পক্ষ থেকে তার ওলি সিয়াম পালন করলে সে করতে পারবে, দলিল হিসেবে দিয়েছেন আশারা জানা হাজিস, যে ব্যক্তি মারা গেল তার উপর যে সিয়াম আছে তার ওলি যেন তার সিয়ামটাকে কাজা করে নেই, এই হাদিসের আলোকে তারা বলছেন যে ওলিরা তার সিয়ামটাকে আদায় করে নেবে। কিন্তু আরেকটি মত সেটা হলেই যে না সিয়াম সালাতের মতোই, সালাত যেরকম যার সালাত তাকেই পড়তে হবে, সিয়ামও যার সিয়াম তাকেই পড়তে হবে। ইয়া আইয়ুহাল লাযিনা আমানু কুতিবা আলাইকুম, তোমাদের উপর সিয়ামটাকে ফরজ করে দেয়, যে ব্যক্তি মুকাল্লাফ প্রত্যেক ওই ব্যক্তির সিয়ামটা ফরজ করা হয়েছে। এবং আল্লাহ বলছেন যে মান আমিলা সালিহান ফালি নাফসি, যে ব্যক্তি কোন সৎ আমল করবে সে তার নিজের জন্য, ঠিক আছে, এবং ওয়া আল্লাইসাল ইনসানি ইল্লা মা সা, মানুষ ওটাই পাবে যে সে নিজে চেষ্টা করেছে। অতএব যার সিয়াম সেই পালন করবে, কিন্তু যেহেতু তার সুযোগ ছিল সে আদায় করতে পারে নাই, অতএব ওই সিয়ামটা তার জন্য সিয়াম ওলি রাখতে পারবে না, হ্যাঁ তার পক্ষ থেকে কাজা ফিদিয়া আদায় করতে পারে, কাজা ফিদিয়া আদায় করতে পারে। তবে যদি মানতের সিয়াম থাকে, হ্যাঁ তবে এটা যদি মানতের সিয়াম হয় তাহলে সেই ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য, যে যে ব্যক্তির উপর সিয়াম আছে সে যদি মারা যায় তাহলে তার সিয়াম, যেহেতু এটা একটা জিম্মা সে নিজের উপর জিম্মাটাকে বহন করে নিয়েছে। হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন মহিলা এসে জিজ্ঞেস করেন, একজন ব্যক্তি জিজ্ঞেস করেন, ইয়া রাসূল আমার মা মারা গেছে এবং তার উপর মান্নাতের সিয়াম আছে আমি কি রাখতে পারবো, তার অর্থ কী বলেন যে তোমার মার যদি ঋণ থাকতো তাহলে তুমি কি আদায় করতে না, তাহলে সে আল্লাহর কাছে ঋণই হয়ে আছে, নিজেকে মান্নাত করেছে, এই ঋণ তাকে সে সিয়াম পালন করার মাধ্যমে আদায় করবে। আর যে ব্যক্তি সিয়াম ছেড়ে মারা গেছে তার পক্ষ থেকে ফিদিয়া দিবে, কাজা করবে না ফিদিয়া দিবে। এখানে আরেকটা প্রশ্ন যে কোনো ব্যক্তি হয়তো ফিদিয়া দেওয়ার সামর্থ্য নেই, সে এমন রোগী যে সে কখনো সুস্থ হবে না, সে এখন মানে তার উপর ফিদিয়াটা এখন ফরজ হয়ে গেছে, তো ফিদিয়াটা দেওয়ার মতো তার সামর্থ্য নেই, একেবারে নিঃস্ব দরিদ্র ব্যক্তি, জাকাল্লাহ সাহেব যে আচ্ছা যেই রোগীটা স্থায়ী রোগী, আর স্থায়ী রোগীর উপর তো অবশ্যই ফিদিয়া, তার তো কোনো কাজা নেই এবং সে পরবর্তীতে কাজা বা ফিদিয়া দেওয়ার অপেক্ষাও করবে না, প্রত্যেক দিন তার পক্ষ থেকে কাজা আদায় করতে পারে। আর কথা হলো প্রশ্ন হলেই সে যদি সেই কাজা ফিদিয়া দেওয়ার সমর্থন না রাখে অথবা তার পক্ষে কোনো ওলি নাই যে তার ফিদিয়া আদায় করবে তাহলে কী হবে, তো এ বিষয়ে বলা যেতে পারে যে লা ইউকালিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক কাউকে সাধ্যের বাহিরে কোনো কিছু প্রশ্ন আল্লাহ পাক চাপিয়ে দেন না, যেহেতু তার সমর্থনই নাই তো এই বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আর আরেকটি বিষয় সেটা হলে যে কাফফারার ক্ষেত্রে একজন সাহাবি তার উপর কাফফারা এসেছে দুই মাসের, সে রমজান মাসে তার স্ত্রীকে পেয়ে বসেছিল, তো তার তো হয় মানে একটা রুকবা দিতে হবে, গোলাম আজাদ করতে হবে, না হয় লাগাতার শ্যাম পান করতে হবে, হ্যাঁ তো এ সে কোনোটাই পারে নাই, না ছয়জন চারজন মিসকিনকে খানা খাওয়াতে হবে, ওই ব্যক্তি কোনোটাই পারে নাই। তারপরে আল্লাহ রাসূলের কাছে বসাছিলেন, তো এক টুকরা খেজুর এসেছিল, আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে তুমি এই খেজুরটা নিয়ে মিসকিনদের মাঝে বিতরণ করে দাও, তখন সে বলেছে যে আমার সাথে বড় মিসকিন আর এই মদিনার মধ্যে কেউ নেই, তো আল্লাহ রাসূল হেসে ফেলে দিয়েছেন বলে তা ঠিক আছে তুমি এটা খেয়ে নাও। তো এই হাদিস থেকে দলিল নেওয়া যেতে পারে যে কেউ যদি সমর্থন না থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে এটা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আমি একেবারে শেষ প্রশ্নে আসছি শেখ শরীফুল ইসলাম আপনার কাছে, যে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক লোক সিয়াম একদিন রাখে দুদিন রাখে না খামখেয়ালি, তো যখন সে বুঝতে পারলো যে না এই কাজটা আমার ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে তাকে ওই সিয়ামটা কাজা করতে হবে কিনা? আর সাথে সাথে যদি কেউ ইচ্ছাকৃতভাবে সিয়াম রাখছে, রাখা অবস্থায় ইচ্ছাকৃতভাবে সিয়ামটা ভেঙে ফেললো,
জেমা করে ফেলল জিহাদিস্টা শেখ সাহেব এখনই উল্লেখ করলেন তো এরকম ক্ষেত্রে কাফফারাটা তার জন্য কি হবে জাযাকাল্লাহু খাইরান প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রথমে বলবো যে ব্যক্তি ইচ্ছাকৃত সিয়াম ভেঙে ফেলল কোন শরাই ওজর ব্যতীত ইচ্ছাকৃত সিয়াম ভাঙলে তার জন্য আসলে সে কাবিরা গুনাহ করলো মূলত সে কাবিরা গুনাহগার এক্ষেত্রে ওলামায়ে কেরামের দুই ধরনের বক্তব্য পাওয়া যায় এক ধরনের ওলামায়ে কেরাম বলছেন যে তার কাদা নেই সে তৌবা করবে কারণ সে কাবিরা গুনাহগার কারণ এটা ফরজ সিয়াম সে ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে আরেক প্রকার ওলামায়ে কেরাম বলছেন যে না যেহেতু সে মুসলিম অতএব অস্বীকার করেনি আচ্ছা সিয়ামটা অস্বীকার করেনি এমনিতে সে তাকাসুলান বা তাহাউনান সে ছেড়ে দিয়েছে গাফলতের স্বরূপ সেহেতু সে মুসলিম আছে আর মুসলিমের জিম্মায় সিয়ামটি আছে অতএব সে তৌবা করবে সাথে সাথে সিয়ামটিও পালন করবে আচ্ছা একটা সিয়ামের পরিবর্তে একটাই আদায় করবে আচ্ছা আচ্ছা আমাদের দেশে প্রচলন আছে যে একটা সিয়ামের পরিবর্তে ষাটটা আদায় করবে এই ধরনের একটা মাসালা ছড়িয়ে আছে যে কেউ ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে একটা সিয়ামের পরিবর্তে ষাটটা সিয়াম পালন করতে হবে এই মাসালা সঠিক নয় ষাটটা সিয়াম দুই মাস সিয়াম পালনের ব্যাপারটি আসলে যেটা পরবর্তী প্রশ্ন করলেন যে স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি রমাদান মাসে সিয়াম অবস্থায় স্বামী স্ত্রী মিলন করে তাহলে তারপরে কাফফার কাদা এবং কাফফারা দুটোই আছে হ্যাঁ এখানে আরেকটা বিষয় যে ব্যক্তি রমাদান মাসে দিনের বেলা স্বামী স্ত্রী মিলন করলো তার ওই সিয়ামটি ভেঙে গেল কিন্তু সে এক নম্বরে সে তৌবা করবে হারাম কাজ করেছে দুই নম্বরে সে ওই দিন সে খাবে না কোনো কিছুই সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবে আচ্ছা এটা করবে সে কারণ এইটা মনে করবে না সিয়াম ভেঙে গেছে আমি খানা পানাহার শুরু করলাম দিনা চলবে না সে অবশ্যই সে পানাহার থেকে বিরত থাকবে তিন নম্বরে সে কাদা আদায় করবে কাদা মানে ওই একটা সিয়ামের পরিবর্তে একটা আদায় করবে আগে আচ্ছা চার নম্বরে সে কাফফারা আদায় করবে কাফফারা কি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন দাস মুক্ত করবে যেহেতু দাস প্রথা নেই বর্তমানে এটা আমাদের জন্য প্রযোজ্য নয় দুই নম্বর সে দুই মাস অনবরত সিয়াম পালন করবে বিরতিহীন ধারাবাহিকভাবে কোনো বিরতি চলবে না সে যদি দুই মাস অনবরত সিয়াম পালন করতে না পারে তাহলে সে ষাটজন মিসকিনকে খাদ্য দেবে খাদ্য খাওয়াবে ষাটজন মিসকিনকে খাদ্য খাওয়াবে তার খাওয়ানোর পদ্ধতি যেটা আগেও আলোচনা হয়েছে সে হাফসা পরিমাণ খাদ্য একজন করে প্রত্যেকটা মিসকিনকে দিবে অথবা একবারকে একবারে সেটা ইয়ে করে ষাটজনকে দিবে অথবা ষাটজন না আরও বেশি দিতে পারে সে পুরো হিসাব করে কতটুকু চাল হচ্ছে ষাটটা সিয়ামের জন্য সে ষাটজন মিসকিনের জন্য পুরাটা হিসাব করে যে বিতরণ করে দিতে পারে ফকির মিসকিনের মাধ্যমে খানা খাওয়ালে বা খানা যদি রান্না করে খাওয়াতে পারে সেটা সে খাওয়াতে পারে একবেলা খাওয়ালেই যথেষ্ট হবে তার জন্য তো এভাবে সে খাওয়াতে পারে তারপর পরিশেষে যদি এটাও আসতে পারে যদি তার সামর্থ্য না থাকে তাহলে যেটা হাদিসের সে সংক্ষেপে বলা হয়েছে সামর্থ্য না থাকলে সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খেজুর সাদাকা করতে বললেন সে খেজুরও সে বললো যে আমার থেকে মিসকিন আর কে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার পরিবার সব খেয়ে নিতে বললেন ওটি আচ্ছা তো সে তার ফি দিয়ে সে তার কাফফারার খানা খাদ্য সেটা নিজেই খেয়ে নেবে এটা এই হাদিস থেকে পাওয়া গেল আচ্ছা আচ্ছা এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই কাফফারাটা শুধুমাত্র রমাদান মাসের ক্ষেত্রেই প্রযোজ্য আচ্ছা এর বাইরে নয় অর্থাৎ ধরেন রমাদানের বাইরে শাওয়াল মাসে ধরেন আগের ছুটে যাওয়া কিছু সিয়াম আছে অসুস্থতার কারণে পাঁচটা সিয়াম ছুটে গেছে না ফরজ সিয়ামই ধরেন ফরজই কাজা কাজা সিয়াম সে আদায় করছে শাওয়াল মাসে বা তারপরে সেই কাজা সিয়ামের আদায়ের সময় যদি স্বামী স্ত্রী মিলন করে তাহলে কিন্তু এই কাফফারা তারপর ওয়াজিব নয় বরং যেদিন সে স্বামী স্ত্রী মিলন করে সেদিন সিয়াম ভেঙে গেল তার পরবর্তী সে আদায় করে নেবে আচ্ছা আচ্ছা সমস্যা নেই তাহলে এই কাফফারাটা শুধুমাত্র রমাদান মাসের জন্যই প্রযোজ্য অন্য কোনো মাসের জন্য এটা রমজান মাসে এবং স্বামী স্ত্রীর এই ধরনের ঘটনা ঘটলে আবার এই কাফফাররা শুধুমাত্র স্বামী স্ত্রী মিলনের জন্যই প্রযোজ্য এমনি যদি কেউ কোনো ব্যক্তি এমনি পানি খেয়ে নিল হ্যাঁ এমনি পানি খেয়ে নিল এর জন্য এই কাফফারা নয় তার জন্য শুধু কাজা করলে জি তার জন্য সে কাজা করবে এবং তওবা করবে তার জন্য তওবা হলো মেন কাজাটা হলো যে তার ঐচ্ছিক কিন্তু তওবা করবে মেন কারণ সে কাবিরা গুনাহগার ইচ্ছা করে সে সিয়াম ছেড়ে দিয়েছে কাজাটা ঐচ্ছিক বলেন মানে ঐচ্ছিক বলতে কি যে অনেক ওলামায়ে কেরাম কাজাকে নাকচ করে দিয়েছেন যেহেতু ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে অপরাধটা এত বড় শুধু কাজা দেওয়া হবে না এজন্য বলছি তো তার মেন হলো তওবা অবশ্যই সে তওবা করবে তওবা আল্লাহ কবুল করবে না কিন্তু সে আল্লাহর বিষয় কিন্তু সে তওবা করবে এখানে যদি একটু যোগ করি সেটা হলে যে কোনো ব্যক্তি যদি সিয়ামের মাসে সফরে গিয়েছিল মুসাফির অবস্থায় সে বাড়িতে আসছে
আসার পর সে যদি স্ত্রীর সাথে যদি মেলামেশা করে তাহলে সেও এই কাফারা বহন করবে না যেহেতু তার উপর সিয়াম ফরজ না মুসাফির জি 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 এটা একটা জাযাকাল্লাহ খায়রান জি আরেকটা সেটা হলেই যে দুই মাস যে লাগাতার সিয়াম পালন করবে লাগাতার ঠিক আছে শাহরাইনে মুতাতাবিআইন কিন্তু এই লাগাতারের মধ্যে যদি সে অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে চলে যায় অথবা মাওয়ানিও সিয়াম যদি চলে আসে যেমন ঈদ চলে আসলো তাহলে এই কারণে সে ওটা বাদ থাকবে তাতাবুটা ভঙ্গ হবে না ধারাবাহিকতার ছিন্ন হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি একটু আগে যেটা বলছিলেন শুরুতেই শেখ সাহেব বলছিলেন যে হস্তমৈথুনের কারণে যদি কেউ রোজা ভেঙে ফেলে সেক্ষেত্রে কি তাকে কাজা করতে হবে নাকি সেক্ষেত্রে তারপর কাফারা ওয়াজিব নয় তাহলে সে তওবা করবে এক নম্বর দুই নম্বর সে ওই দিন না খেয়ে থাকবে সূর্যাস্ত পর্যন্ত যেদিন সে কাজ করেছে সেই দিন সে না খেয়ে থাকবে তিন নম্বরে সে কাজা আদায় করবে একটা সিয়ামের পরিবর্তে একটা সিয়াম এর জন্য কাফারা নয় জাযাকুমুল্লাহ খাইরা